একই নানান ধরনের ঝঞ্ঝা চলছে, তার উপরে আবার এই দু বছরের একটা পুরনো ব্যাপার নিয়ে আমার খোঁজ খবর শুরু করে দিয়েছে। আচ্ছা, এই ভদ্রলোকের সংস্পর্শে এর আগে কখনো এসেছি বলে তো লোকটা কে বলুন তো? নইলে মিস্টার সেনগুপ্ত মারা যাবার দু বছর পর হঠাৎ ওর মৃত্যু নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? শুধু মাথায় ঘামাচ্ছেন না, একেবারে গোলাপির ঘরে পৌঁছে গেছেন এবং সেটা নিয়মিত। আচ্ছা, কোথায় থাকেন? উনি রাঁচিতেই থাকেন, উনি মিস্টার সেনগুপ্তর খুব বন্ধু। আমি খালি একটা জিনিস ভাবছি যে দু বছরের একটা পুরনো ব্যাপার নিয়ে এত সন্দেহ হচ্ছে কেন? ওয়াই? গোলাপিকে জেরা করে দেখুন। গোলাপি? না না, শুনুন, গোলাপিকে জেরা করার কোনো দরকার নেই, তার কারণ গোলাপি নিজে আমাকে ডেকে অমরবাবু সম্বন্ধে বলেছে। কিন্তু গোলাপি ঠিক কথা বলছে কি না, সত্যি কথা বলছে কি না, সেটা আপনি কি করে জানলেন? সেটা তো যাচাই করে দেখা দরকার। গোলাপি টাকার লোভে আপনাকে চাপ দিচ্ছে না সেটা কি করে জানলেন? না 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 না, দেখুন, গোলাপিরা যে ধরনের মানুষ তাদের লয়্যালটির ডেফিনেশন কিন্তু একদম অন্যরকম, টোটালি ডিফারেন্ট, আমাদের মতো নয়। মৃত্যু যদি না হতো তাহলে মেয়েটাকে মারবে কেন? মেয়েটিকে? কার মেয়ে? দেখুন স্যার, এখানে এই ধরনের মেয়েদের কে যে মা কে যে মেয়ে নোবডি নোজ। অমরবাবুর সম্বন্ধে কি অ্যাকশন নেওয়া উচিত, কি করা উচিত? এসব ব্যাপারে আমাদের কোম্পানি পলিসি কোয়াইট ক্লিয়ার, এনি ওয়ান হু ক্রিয়েটস প্রবলেমস ফর ইউ এনি মিনিট। এক্সকিউজ মি স্যার, এখানে সাইড এফেক্টসের রিপোর্টগুলো আমি তৈরি করে রেখেছি, সময় মতো গো থ্রু করে আপনি একটু সাইন করে দেবেন। সাইন করে দেবেন। শিওর শিওর স্যার। আপনি? আরে মিসেস চৌধুরী, কাজকর্ম ঠিক চলছে তো? হ্যাঁ স্যার। তো স্যার, হঠাৎ এখানে সারপ্রাইজ ভিজিট? না, এসেছিলাম অন্য একটা কাজে, তারপরে ভাবলাম আবার ঢু মেরে যাই, দেখি আপনারা কাজকর্ম কেমন করছেন। তো স্যার, স্যাটিসফাইড তো? অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ স্যার, তাহলে আসি স্যার। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। এখানে এই ওষুধটা খেয়ে নে। ওষুধটা না খেলে ব্যথাটা সারবে না রে, তোর শরীরটাও ঠিক হবে না। আমার শরীরটা নিয়েই তোমার শুধু চিন্তা না মা। পাগলি মেয়ে, তোকে নিয়ে আমার চিন্তা নেই। হ্যাঁ জানিস জিনা, আমার যখন তোর মতো বয়স ছিল তখন আমারও অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল আমার। কোনো আশাই পূরণ হলো না, আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তাই জন্যই তো আমি চাই না তোর মনে কোনো স্বপ্ন তৈরি হোক, আর সে স্বপ্ন তো ভেঙে চুরমার হয়ে যায়। আমি বড় কষ্ট পাবো না, তুই ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু মা, সিনা সব ভালো লোক নয়। সিনার ব্যাপারে কিছু বললেই তুমি মানো না কেন মা? তুমি তো জানো ও খারাপ লোক।
হলো কি এই পৃথিবীতে সবাই খারাপ না এরা এরা ভীষণ স্বার্থপর হয় রে মা এদের স্বার্থে যদি এতটুকু গা লাগে এরা কাউকে ছেড়ে দেবে না আর তোর যদি কিছু হয় আমি পাগল হয়ে যাব তুই আমার বাবুর সঙ্গে কোনো যোগাযোগ রাখবি না বল ব্যথাটা সেরে যাবে আর ওষুধটা লাগবে বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে কাল থেকে ঘরের মধ্যে বসে আছিস যা বাইরে রক্তে গিয়ে একটু বস মনটা ভালো লাগে আর আমি যা বললাম সেটা মনে থাকবে তো বাবু আপনি আমার কথা মন দিয়ে শুনুন প্লিজ মাঝখানে কোনো প্রশ্ন করবেন না আপনি মিস্টার সেনগুপ্তর মৃত্যু নিয়ে অযথা মাথা ঘামানো বন্ধ করুন এতে আপনার জীবন বিপন্ন হতে পারে আপনি কে আমাকে ভয় দেখাচ্ছেন হুমকি দিচ্ছেন এটা বেআইনি তা জানেন প্লিজ অমরবাবু আপনি আমাকে বিশ্বাস করুন আমি আপনার হিতাকাঙ্ক্ষী আপনি দু এক মাসের ছুটি নিয়ে ইমিডিয়েটলি রাঁচির বাইরে চলে যান প্লিজ আপনি কে কোথেকে স্যার ইয়েস ঠিক আছে ওয়েলকাম টু ইয়োর রুম আপনি এখানে প্লিজ রেগে যাবেন না অনধিকার প্রবেশের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি
আমি তো কত জায়গায় ঘুরে ঘুরেও আপনি এটা আমার জন্য কিনে আনলেন। এটা কি বাজারে কিনতে পাওয়া যায়? তাহলে কেন সেদিন তো আমি এই ভাঙা কাঁচের টুকরোগুলো আপনার সামনে একটা একটা করে তুলে নিয়ে গেলাম। টুকরোগুলো ঝোড়া দিয়ে হাউ ইজ ইট পসিবল? সিম্পল, অসীম ধৈর্য, উইল পাওয়ার আর হাতের কেরামতি, ব্যাস। আপনার পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। আমি কি করে আপনাকে ধন্যবাদ জানাবো, মানে কৃতজ্ঞ? না না, ঠিক আছে। আপনার জন্য এটুকু করতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। সত্যি বলবেন তো? কি কি এমন কথা? কোনো কঠিন প্রশ্ন নয় তো? আমার আমার তো নার্ভাস লাগছে। আচ্ছা, সেদিন আপনি আপনার বন্ধু রমির সাথে খুব ইচ্ছে থাকা সত্ত্বেও গানের ফাংশনটা দেখতে যেতে পারলেন না, পরে নিশ্চয়ই মনে মনে খুব আফসোস হয়েছে। আপনি তো সাংঘাতিক লোক মশাই, তার মানে মনে মনে আপনি ব্যাপারটা এনজয় করেছিলেন। মিথ্যে কথা বলে অ্যাভয়েড করলে মাঝে মধ্যে এরম শাস্তি পেতে হয়। চলুন চা খেয়ে। আর একটা কথা, সব কথা কি আজ এখনই বলে ফেলতে হবে? বহু বছর ধরে মনে মনে সাহস সঞ্চয় করেছি, তারপর আরো বহু বছর ধরে সুযোগের অপেক্ষায় থেকেছি। না না, লজ্জা বা সংকোচ সে তো আমার হওয়ার কথা, যদিও অনেকদিন আগের ঘটনা, স্টিল I'm sorry. আচ্ছা, আমরা আবার নতুন করে পরিচিত হতে পারি না?
বন্ধুর মতো। আমি ভাস্কর, বিবাহিত, এক ছেলের বাবা। আমি রাজেশ্বরী। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। চা খাবেন না? নিশ্চয়ই, চলুন। घर से भाग रही है? हाँ, घर से भाग रही है। क्यों क्यों भाग रही है? बोल, क्यों भाग रही है घर से? तुम्ही जाई करो माँ, एक दिन हम यही नरक थे के पालिए जाबो ही जाबो। के रखबे तो के ओय अमर बाबू। हाँ जी, एक तो बापेर बोशी लोके सम्पर्क के जिनत जिनत आमी आमारे जीवन टा दिए पृथ्वीर अनेक किछु देखेछि, तुई एखान थेके बेरोले लोके तोके छिड़े खाबे। মা, একটা বেকসুর লোক খুন হয়েছে, তুমি তার দায়িত্ব কেন নিচ্ছ? সারা দুনিয়াটা খারাপ নয় মা। আমি ওই দিদিকে দেখেছি, ও ওর বাবাকে কত ভালোবাসতো জানো? কত ভালোবাসতো, কত ইজ্জত করতো। আর তুমি মা, ওই ভালো লোকগুলো সম্পর্কে মিথ্যে কথা বলে। ছি মা, বাস দিনাত, বাস, যা বলেছিস বলেছিস, আর এই কথা ভুলেও মুখে আনবি না। মা, আমি ভালো হতে চাই। তুমি কেন আমাকে এখানে বন্ধ করে রেখেছো? আমার এ কাজ ভালো লাগে না তো। তোমার ভালো লাগে বলো, তোমার ভালো লাগে আমি এসব নোংরা কাজ করি? ভালো লাগে তোমার? আমি ভালো হয়ে ভালোভাবে ভালোভাবে ওদের মতো করে? জিনাত, জিনাত, সেটা হয় না মা, সেটা হয় না। তুই ভুলে যাচ্ছিস, তুই আমার পেট থেকে জন্মেছিস। তুই ছাড়া, তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই রে মা। দেখ দেখ, এছাড়া এছাড়া আমাদের জন্য আর কোনো রাস্তা খোলা নেই রে মা। কোনো রাস্তা খোলা নেই মা? নাকি নিজের এ বয়সে শেষ দিনের গুলো কথা বল?